আমি এসেছি কাছেতে তোমার চাইতে যে অধিকার, ভিক্ষাটা হবে কি বলছিলাম তাই জোট বেঁধেছি আমরা বঞ্চিত জন, প্রতিবাদ প্রতিজ্ঞায় প্রতিবাদী মন, দুয়ারে দুয়ারে যখন সরকার, ভিক্ষা নয় শুধু চাইতে ন্যায্য অধিকার। এসেছি দুয়ারে তোমার, চাই বেতন কাঠামো নয় তো অন্য কিছু, হাঁটছি আমরা তোমার পিছু পিছু, চাই না তোমার দুয়ারে দুয়ারে সরকার, বেতন কাঠামো ছাড়া অন্য কিছু কি দরকার। আমরা প্রত্যেককে এই মর্মে জানাতে চাইছি আজকের এই ডেপুটেশন কর্মসূচি, আজকের এই প্রোগ্রাম কর্মসূচি একটা শুধু সিমটম। আমাদের নিয়োগ হয়েছিল 2004 সালে, আমরা 2005 লড়াই করেছিলাম, আমরা আগ্নেয়গিরির মতো আমাদের অগ্নুপাত ঘটিয়েছিলাম, ফিরে এসেছিলাম, তারপরেতে গঙ্গার জল অনেক দূর গড়িয়েছে। 2009 কোনো এক নেত্রী কোনো এক নেতা স্বপ্ন দেখাতে সাহায্য করেছিল, স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের পিছু পিছু 2020 সাল অবধি অপেক্ষমান SSM পরিবার। একটা পরিবারকে যেভাবে ধ্বংস করতে হয়, একটা পরিবারের লোকজনকে যেভাবে ধ্বংস করতে হয়, সেই ধ্বংস রূপতায় খেলায় মেতেছে সেই সরকারের জননেত্রী। তিনি বলছেন আমরা কমিটমেন্ট করলে সেই কমিটমেন্ট তিনি রক্ষা করেন, কিবা সরকারি কর্মচারী কিবা দরকারি কর্মচারী, সকলের ক্ষেত্রে একই রকম ব্যবহার তিনি করেন। যখন আমরা দেখলাম রাজনৈতিক আইনগত সামাজিক সমস্ত স্তরে আমরা দেখলাম যে কত পরিবর্তন ঘটছে, সুপ্রিম কোর্ট নিয়ে অনেক বড় বড় কথা বলা হচ্ছে, উচ্চ ন্যায়ালয়ের কথা বলা হচ্ছে, আমরা উচ্চ ন্যায়ালয়ের কথা মানব এই মর্মে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, তখন ঠিক একইভাবে 26/10/2016 তারিখে ঐতিহাসিক জাজমেন্ট ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কসের মোড়কে পরিষ্কার করে 58 নম্বর পয়েন্টে সুপ্রিম কোর্ট বললেন, কি বললেন সেইটা একটু শুনে নিন আপনারা, আমি একদম হুবহু সুপ্রিম কোর্টের কথাটাই বলবো। বলছেন এখানে অনেকেই আছেন যারা মনে করেন যে আমরা আইনগত দিক থেকে অনেকটা পিছিয়ে, আমরা জানি না, আমরা পড়াশোনা করি না, আমরা কোয়ালিফাই নই, অনেকে বলেন। সুপ্রিম কোর্ট বলছেন ইন ভিউ অফ দ্য পজিশন এক্সপ্রেস বাই আস ইন দ্য ফরগোয়িং প্যারাগ্রাফ উই হ্যাভ নো হেজিটেশন ইন হোল্ডিং দ্যাট অল দ্য কনসার্ন টেম্পোরারি এমপ্লয়িজ ইন দ্য প্রেজেন্ট বাঞ্চ অফ কেসেস which would be entitled to draw wages at the minimum of the pay scale, ekane bracket within bracket, at the lowest grade in the regular pay scale. Sotorang ajker samagra shiksha poribar, samagra shiksha obhijan poribar je dabi ta korche sei dabi ta according to supreme court verdict, je verdict er bole সুপ্রিম কোর্টের আইনের বলে যেখানে অযোধ্যার 200 বছরের কাঠামোকে ভেঙে ফেলা হয়েছে, যে সুপ্রিম কোর্টের আইনে সুপ্রিম কোর্টের নিয়মে নির্দেশে সিঙ্গুরের 90% কাঠামোকে ভেঙে ফেলা হয়েছে, কৃষকদের হাতে সেই সমস্ত জমি তুলে দেওয়ার জন্য সেই সুপ্রিম কোর্টের আইন আজকে 500 শিক্ষক নয় সমস্ত কন্ট্রাক্টর এমপ্লয়ি বঞ্চিত জনেদের অধিকারকে বলছে আমরা সুপ্রিম কোর্টে পেয়েছি, সুপ্রিম কোর্টে গিয়ে চাকরি করুন। এটা হচ্ছে একটা দেশের একটা রাজ্যের শিক্ষিত শিক্ষামন্ত্রী, তিনি শিক্ষিত কতটা এই প্রশ্নটা তাকেই করা ভালো। বন্ধুরা প্রত্যেকটা দেশে গণতান্ত্রিক আন্দোলন হয়, প্রত্যেকটা দেশে জনগণের অধিকারের বলে রাস্তায় নামে, একদম পরিষ্কার করে এই সরকার বলেছিলেন যে কোন রকম গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ নেব না দেব না, এরা পুলিশি হস্তক্ষেপ করেই এই আন্দোলনকে দমাতে চাইছে। যখন কিনা রাজনৈতিক
ক্যারিয়ার বৃদ্ধির জন্য সাগর থেকে পাহাড় প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক প্রপাগান্ডা করার জন্য আন্দোলন চলছে, কাজ চলছে। তখন কিনা সর্বশিক্ষা মিশন পরিবার, এই অভিযান পরিবার, তারা যখন দাবির জন্য রাস্তায় নামতে চাইছে, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। বন্ধুগণ, আমি আজকে বক্তৃতা করতে আসিনি এখানে, এখানে জাস্ট আধিকারিকদের জ্ঞান দিতে এসেছি। যেটা আমাদের 16 বছরের পর, এই স্বপ্ন 16 বছর পর পূর্ণ হচ্ছে, কিন্তু খুব সময় খুব দেরি হয়ে গেছে, আমরা খুব দেরি করে ফেলেছি নিজেদেরকে বুঝতে। আমরা জানি গণতান্ত্রিক আন্দোলনে কোনো আন্দোলনকে আমরা বিরোধিতা করতে শিখিনি, আমাদেরকে শেখায়নি। আন্দোলন বঞ্চিতদের আন্দোলন, সেই আন্দোলনে কি রং আছে, কোন ধর্ম আছে, কোন বর্ণ আছে, এটা আমাদের জানার কথা নয়। ধর্ম আমাদেরকে শিখিয়েছে ধারণ করতে, কিন্তু উদার জ্বালা আমাদেরকে শিখিয়েছে কেড়ে খেতে। তাই আমরা রাস্তার আন্দোলনকে বেছে নিয়েছি। আজকে এই আধিকারিক যারা আছেন, 2009 সালে যিনি মুখ্যমন্ত্রী আজকে, তিনি বলেছিলেন যে সমস্ত স্তরের চুক্তিভিত্তিক কর্মীদের একটা জায়গায় নিয়ে আসা হবে, একটা ছাতার তলায় নিয়ে আসা হবে। সাংবাদিক বৈঠক করেছিলেন, গণতন্ত্রের কাবা, গণতন্ত্রের তারাপীঠ, সেই তারাপীঠে দাঁড়িয়ে বিধানসভা থেকে ক্যাবিনেট মিটিং করে রাইটার্সে এসে ঘোষণা করেছিলেন 3রা জুন। সেই ঘোষণা এখনো পর্যন্ত ঘোষণায় রয়ে গেছে, কার্যকর হয়নি। সুতরাং আজকে আমরা জানান দিতে এসেছি, পরিবারের 5টা ভাই বোন থাকলে তাদের মধ্যে ঝামেলা হয়, অশান্তি হয়, সেই অশান্তিকে উপেক্ষা করে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, জোটবদ্ধ হয়েছি। জোটবদ্ধ হয়ে আপনাকে জানান দিতে এসেছি যে আমরা আগামী দিন যে বৃহত্তর আন্দোলনে নামছি, টোটাল পশ্চিমবঙ্গের শিক্ষার মেরুদণ্ড ভেঙে পড়বে। কর্মচারী এবং আমাদের শিক্ষক যারা আছেন, প্রত্যেকে আমরা গলায় গলায়, কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই দরজাটাকে আমরা বন্ধ করে দেবো। তখন দেখবেন দুয়ারে দুয়ারে সরকার যেমন বলছে, সরকার দুয়ারে দুয়ারে চলে এসেছে, সরকার কিন্তু সত্যি সর্বশিক্ষার সমগ্র শিক্ষা পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছে যাবে, গিয়ে বলবে যে তোমাদের অধিকার তোমরা নিয়ে নাও, আমরা নেব, আমরা সেই অধিকার নিতে এসেছি। আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামছি, এটা এই বার্তা এই নদিয়া জেলা থেকেই আমরা দিতে চাই। যে নদিয়া জেলার ঠেঙাড়ে বাহিনী, তদানীন্তন বামপন্থীদের ঠেঙাড়ে বাহিনী, সেদিন আমাদের পিটিয়ে আমাদের অনেক বন্ধুদের রক্তাক্ত করেছিল, হাসপাতালে ভর্তি করতে বাধ্য করেছিল, সেই ঠেঙাড়ে বাহিনী দিয়ে আজ আর চলবে না। আমরা ঠেঙাড়ে বাহিনীকেও যেমন প্রতিহত করতে আসিনি, তাদের হাতে যেমন আমরা যুদ্ধ করতে আসিনি, কিন্তু ঘটনা হচ্ছে, তুমি বলেছিলে পদে থেকে, তুমি বলেছিলে আমাদের স্বপ্ন দেখতে সাহায্য করেছিলে, তুমি প্রতিজ্ঞা করেছিলে যে আপনার কমিটমেন্ট নাকি সেটা নাকি আপনি করে দেখান, কিন্তু এখনো পর্যন্ত আমরা দায়ী আমরা পাইনি, ইফেক্ট পাইনি। সুতরাং একটা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন চলে, আন্দোলন হয়, আমরা করছি, আমরা ডেপুটেশনে যাব, বক্তৃতা করব না, কারণ আমাদের বক্তৃতার সময় অনেক আগে হয়েছে, আমরা অনেকটা করব, কিন্তু আমরা ডেপুটেশনে যাব। আমাদের যে মূল দাবি, একটাই দাবি, আইন আইন আইন, আইনের পথে বেতন কাঠামো দিতেই হবে, অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট বাড়ি, আপনাকে দিতেই হবে বেতন কাঠামো। সে আজকে দিন আর কালকে দিন, আমরা কাল শুনবো না, ওই কাল রাত্রি বিয়ে করার পর কাল রাত্রি আসে, আমরা আর কাল রাত্রি যাপন করতে প্রস্তুত নই। আমরা নব্যবধূকে সেই পরীক্ষামূলক জায়গায় ফেলতে চাই না, আমরা কাল রাত্রি যাপন করতে চাই না, আমরা আজকেই আমাদের যে আমাদের জেলা যে যিনি আধিকারিক ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, তাকে আমরা জানান দেবো।